আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জিএমজি কার্গো এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি বসন্ত বাতাসে। বাউল সম্রাট আব্দুল করিমের কথা, তার গান, তার জীবনী নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আব্দুল করিমের জীবন নিয়ে, আব্দুল করিমের গান নিয়ে এই পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব, শুনব তার জীবনের কথা। আব্দুল করিমের কোন গানটি এই পর্যায়ে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য গাইবেন? আব্দুল করিমের এখন মুর্শিদ তত্ত্ব এই চ্যাপ্টারে একটি গান করতে চাচ্ছি। বাউলরা যে বাউলের যে ধারার যে গানগুলো সেটাই বলতে চাই। না, উনি লিখেছেন মুর্শিদের মুর্শিদ তত্ত্ব, এখানে লেখা মুর্শিদ শরণ, যেটা মুর্শিদের গান, ওইটা একটু করতে চাচ্ছি। চলুন উপভোগ করবেন উনি কোন মুর্শিদি, কোন মুর্শিদ উনি আসলে ভালো জানবেন, ভালো বুঝবেন। চলুন উপভোগ করে আসি আব্দুল করিমের মুর্শিদকে নিয়ে তার এই গানটি। মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, মুর্শিদ ধন হে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে।
চমৎকার অসাধারণ সুপ্রিয় দর্শকবৃন্দ বিস্ময়কর অসাধারণ এই গানগুলো রচনার পেছনে যে মানুষটির হাত যে মানুষটির চিন্তা উনি এসেছেন একেবারেই সাধারণ পরিবার থেকে জীবনের শুরুতেই একজন সাধারণ খ্যাত কামলা খ্যাতের মজুর হিসেবে শুরু করেছিলেন জীবন গান নিয়ে তার ভালোবাসা তাকে মগ্ন করে রাখত যার কারণে কাজে অমনোযোগী হয়ে পড়তেন তার যারা সেই তার যাদের চাকরি উনি করতেন যাদের কাজ উনি করতেন তারা তা নিয়ে অসন্তুষ্ট ছিল কারো সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি তাকে বেঁধে রাখেনি তিনি তার গানের জন্য ছুটে চলেছেন আপনারা যারা সিলেট অঞ্চল থেকে আছেন আমি আমার ছোটবেলার কথাও যদি মনে করি সেখানে আমরা ছোটরা লাই খেলা খেলতাম সেটি ছিল এমন একটি খেলা একজন আরেকজনকে ছুঁয়ে দেবে এই ছুঁয়ে দেওয়ার মাধ্যমেই এই খেলাটির ডিজাইন করা সেক্ষেত্রে এই যে অসাধারণ শব্দগুলো দিয়ে গান রচনা এবং মানুষের মধ্যেই মানুষের ভাবের কথাগুলো নিয়ে আসা এটি অনেক অনেক বড় এক হৃদয় আর ভাবনার শক্তির অধিকারীর পরিচয় আব্দুল করিম সাধারণ মানুষের জন্য গান করেছেন সেই ভাষাগুলো লাই খেলার কথা আমরা যারা ছোটবেলায় সব খেলেছি এটি আসলেই খুব মজার ছিল পানিতে বা ডাঙাতেও খেলার যে জিনিসটি কিন্তু এখানে উনি ওনার মুর্শিদকে খুঁজছেন এই যে তারুণা তার সমস্ত জীবন আরও বাউলদেরই আমরা একটি জিনিস দেখি তো এই মানুষগুলো তাদের জীবনে মানুষের জীবন চলেই গেছেন মুর্শিদি লাইনে সেই জিনিসগুলো এছাড়াও তারা তাদের মানুষের জীবনের ব্যক্তিগত যে জীবন নিয়ে আনন্দ দুঃখ নিয়ে তা নিয়েও কিন্তু ওনারা লিখেছেন এবং সেখানে ওই যে সাধারণ সিম্পলিসিটির যে ব্যাপারটি এটি আসলে বাউল করিম শাহ কিন্তু আসছে না একদম খুবই রুট লেভেল আমরা বলছিলাম যে হ্যাঁ আমার সৌভাগ্য হয়েছে ওনার বাড়িতে যাওয়ার এবং আমি ওনাকে সরাসরি দেখতে পেয়েছি এটি আসলে আপনার হ্যাঁ আমরা অবশ্যই ভাগ্য বলতেই হবে অবশ্যই বলতে হবে এই পর্যায়ে আমরা তার কোন গানটি শুনব এই পর্যায়ে আমি একটি ফেমাস গান সবাই জানে কুলহারা কলঙ্কিনী চলুন উপভোগ করে আসি আব্দুল করিমের অসাধারণ চমৎকার এই গানটি কুলহারা কলঙ্কিনী স্বর্গের খেলা
অসাধারণ চমৎকার। সুপ্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো বসন্ত বাতাসে, যে যেখানেই যান ফিরে আসুন বারবার বসন্ত বাতাসে। আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জিএমজি কার্গো এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং টেন ইয়ার্স।